গজবতুল হিন্দের দামামা বাজছে, খোরাসানের অশ্বারোহী বাহিনী প্রস্তুত হয়ে যাচ্ছে। আলাইসা সুবহু বিকরিব, আলাইসা সুবহু বিকরিব, আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ পাক আর কত উজ্জ্বল আর কত স্পষ্ট সুবহে সাদেক তোমাদেরকে দেখাবেন। ইমানদার, চূড়ান্ত লড়াইয়ে নামবা তো? চূড়ান্ত লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই, চূড়ান্ত লড়াই হবে হক আর বাতিলের লড়াই, চূড়ান্ত লড়াই হবে তাওহীদ আর শিরকের লড়াই, চূড়ান্ত লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই। কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। আর ওলামায়ে কেরাম, আগামী প্রজন্মের আলেম যারা হচ্ছ, তোমাদেরকে বলবো বিশ্বব্যাপী মুসলিম জাতির নেতৃত্বের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলো। মুসলমানদের চূড়ান্ত নেতৃত্ব তাদের মাধ্যমেই হবে যাদের বুকে কোরআন সুন্নার ওয়াহির এলেম থাকে। আর জাতি আলেম ওলামাদের সঙ্গে থাকো, থাকবো তো? ইমানি হাতিয়ার নিয়ে আল্লাহু আকবরের ধ্বনিতে ওলামায়ে উম্মত আল্লামা বাবু নগরী আল্লামা নূর হোসেন কাসেমি ময়দানে যখন ডাক দিবেন, ময়দানে কাফরের কাপড় নিয়ে কারা কারা বেরিয়ে আসবো? কোটি তাওহিদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই। আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই, হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান। আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুখ্যাত নরঘাতক নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ, তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না? মোহতারাম হাজিরিন, আমরা চাই আপনি বলেন। আপনি যেভাবেই নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন, 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা বলতে চাই এ কথা, আমার ভাইয়ের রক্ত যার হাতে লেগে আছে গুজরাটের কসাই, 2002 সালে 5 সালে 5000 মুসলমানদেরকে জবাই করে হাত রঞ্জিত করেছে, আজ এনআরসি সিএবির মাধ্যমে 35 কোটি মুসলমানের জীবনকে আজকে সে হুমকির মুখে ঠেলে দিয়েছে। 750 বছর তিলে তিলে গড়া আমাদের দিল্লিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে, গোটা ভারতবর্ষে যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে। 80 কোটি মুসলমান এই ভারতবর্ষে থাকে, 80 কোটি মুসলমান, 80 কোটি মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের দামামা বাজায়। আমি এখান থেকেও সর্বশেষ আলামত তোমাদেরকে বলে দিতে চাই, এই নরেন্দ্র মোদীর যুদ্ধাঙ্গদেহী মনোভাব, নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িক মনোভাব, নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী মনোভাব, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার নবীর গজবাতুল হিন্দের ঘোষণা। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না, আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু মনে রাখবে, যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, 80 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। খোরাসানের অশ্বারোহী বাহিনী প্রস্তুত হয়ে যাচ্ছে, আলাইসা সুবহু বিকরিব, আলাইসা সুবহু বিকরিব, আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ পাক আর কত উজ্জ্বল আর কত স্পষ্ট সুবহে সাদেক তোমাদেরকে দেখাবেন।
ইমানদার চূড়ান্ত লড়াই এ নাম্বা তো চূড়ান্ত লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই চূড়ান্ত লড়াই হবে হক আর বাতিলের লড়াই চূড়ান্ত লড়াই হবে তাওহীদ আর শিরকের লড়াই চূড়ান্ত লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই সেই লড়াইয়ে ঈমানের পক্ষে থাকবা তো সেই লড়াইয়ে হকের ঝান্ডা মাথায় তুলে নিবা তো সেই লড়াইয়ে লড়তে হলে শক্তিতে বলিয়ান হওয়া লাগবে কোন শক্তি কোন শক্তি এক নম্বর ঈমানই শক্তিতে বলিয়ান হও দুনিয়া কয়দিন থাকবা বলা যায় না করোনা ভাইরাস ফাইরাস যা শুরু করছে এই দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দাও ভাইরাসে আটকাইলে কোনো কিছু দিয়ে রক্ষা পাবে না এই সমস্ত বিজ্ঞান ফিজ্ঞান আর মেডিকেল সায়েন্স ফাইন্স কিচ্ছু দেওয়া হবে না সারা দুনিয়া আজকে নড়বড়ে করে দিছে এক ভাইরাসে সাইনারে নিয়ে গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে সব তাফালিং বন্ধ কাজে কখন কোন হান দিয়ে এই ভাইরাস চলে আসে ভাবসাব যা তাতে মনে হয় যে আর বেশি দেরি নাই কাজী হ্যাঁ যুবক দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও জিহাদের স্বপ্ন বুকে লালন করো শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও আর ওলামায়ে কেরাম আগামী প্রজন্মের আলেম যারা হচ্ছ তোমাদেরকে বলবো বিশ্বব্যাপী মুসলিম জাতির নেতৃত্বের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলো মুসলমানদের চূড়ান্ত নেতৃত্ব তাদের মাধ্যমেই হবে যাদের বুকে কোরআন সুন্নার ওয়াহির এলেম থাকে আর জাতি আলেম ওলামাদের সঙ্গে থাকো থাকবো তো ইমানি হাতিয়ার নিয়ে আল্লাহু আকবরের ধ্বনিতে ওলামায়ে উম্মত আল্লামা বাবু নগরী আল্লামা নূর হোসেন কাসেমী ময়দানে যখন ডাক দিবেন ময়দানে কাফরের কাপড় নিয়ে কারা কারা বেরিয়ে আসব আল্লাহ পাক কবুল করেন তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।